নমস্কার বন্ধুরা, টিএফপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি প্রসিদ্ধ যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং কর্মচারীদের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফে ঈদের পূর্বেই কিন্তু বোনাস ঘোষণার যে নির্দেশিকা সেই নির্দেশিকা অলরেডি প্রকাশিত হয়েছে। প্রতিবারের মতো এবারও রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি বা সরকারি প্রসিদ্ধ যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে মূলত স্কুলের ক্ষেত্রে ISMS-এর মাধ্যমে যে বোনাস সাবমিশন প্রতিবছর আপনারা করেন এবছরও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল রাত থেকে সেই লিঙ্ক ওপেন হয়েছে, আপনার ISMS-এ গেলেই সেটা দেখতে পাবেন। এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে HY লগ ইন দিয়ে ঢোকার পর ট্রানজ্যাকশন ডিরেক্টরি যে ম্যানেজমেন্ট রয়েছে তার মধ্যে একদম ঠিক নিচের দিকে দেখুন একটি অপশান দেওয়া আছে সাবমিট বোনাস রিকুইজিশনের যে বিষয়টি রয়েছে সেটা দেওয়া আছে। প্রতিবারের মতো এই লিঙ্কটি গতকাল থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এবছর একটি বিশেষ টেকনিক্যাল কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যে কারণে হয়তো গতকাল থেকে যারা চেষ্টা করছেন বা জানেন যারা ইতিমধ্যে সেই বোনাস সাবমিশনের প্রক্রিয়া কিন্তু লিঙ্ক ওপেন হলেও সেই লিঙ্ক কিন্তু কাজ করছে না। কেন কাজ করছে না আমরা আজকে সেই ভিডিওতে সেই বিষয়টি একটু নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে এই ট্রানজ্যাকশন ডিরেক্টরির মধ্যে সাবমিট যে বাটন, এই বাটনটিতে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই যেটা হওয়া উচিত তা আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া উচিত। এটা ISMS-এর লগ ইনের ক্ষেত্রেও আপনারা এই সমস্যার সম্মুখীন আজকে সারা দিনভরই হবেন। কী হচ্ছে দেখুন, এরকম একটা পেজ আসছে, ইউআর কানেকশন ইজ নট সিকিউর, এবং এখানে একদম উপরে যে এখানে অ্যাড্রেস বার আছে সেখানে যদি গিয়ে দেখেন আপনার এখানে, সেখানে দেখবেন আপনার যে ISMS-এর যে ওয়েব অ্যাড্রেসটা আছে তার আগে HTTP যে অংশটা আছে সেটা লাল অক্ষরে এই মুহূর্তে কিন্তু শো করছে। কেন সেটা শো করছে সেটা দেখবেন, সেটা জানার জন্য আপনি যদি নিচে এই যে অ্যাডভান্স বাটনটি আছে এই অ্যাডভান্স বাটনটিতে যদি ক্লিক করেন, এই অ্যাডভান্স বাটনটিতে ক্লিক করলে আপনি যেটা দেখতে পাবেন একবার আমরা দেখাচ্ছি সেটা দেখুন। নিচের যে অ্যাডভান্স বাটনটি রয়েছে এই অ্যাডভান্স বাটনটিতে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা ছোট্ট মেসেজ বা একটা ডায়লগ মতো অংশ ওপেন হচ্ছে, এবং এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই যে ওয়েব অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ ISMS-এর যে সাইট ওয়েবসাইট রয়েছে তার SSL সার্টিফিকেশন অর্থাৎ সিকিউর সার্টিফিকেশনের যে একটি বিষয় রয়েছে সেটি দুদিন আগে এক্সপায়ার হয়ে গেছে। ফলে এই মুহূর্তে যেটা হচ্ছে এই ধরনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা সমস্যা তৈরি হয়। এটা সাময়িক, আশা করা যে খুব শীঘ্রই শিক্ষা দপ্তরের তরফ থেকে সঠিক পদক্ষেপ নেওয়া। এই মুহূর্তে আপনি নিচে এই একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি সাইটের পরবর্তী পেজ প্রতিটা পেজেই এগিয়ে যেতে পারবেন, কিন্তু প্রতি মুহূর্তে এই সমস্যাগুলো সম্মুখীন হবেন। তো এটা করার পর আপনি কিন্তু বোনাস সাবমিশনের পেজটায় চলে আসবেন। এখানে দেখুন এই মুহূর্তে শুধুমাত্র ঈদুল ফেতারের জন্য অর্থাৎ ফেস্টিভ্যাল বোনাস ফর ঈদুল ফেতারের অপশন সাবমিশন করতে পারবেন পুজোর জন্য নয়, আমরা জানি পুজোর আগে সেই অপশন আবার ওপেন হবে। তো আপনি এখানে যদি আপনার মুসলিম কোনো সংখ্যালঘু কর্মচারী থাকেন তার জন্য সিলেকশন অপশনটায় যাবেন এবং এখানে শালটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর যেটা হয় সে হচ্ছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনি কিন্তু আবার ঠিক আগের পেজে যে সমস্যার কথা আমরা দেখালাম ঠিক সেরকম সমস্যার সম্মুখীন হবে। আবার সেই অ্যাডভান্স অপশন থেকে গিয়ে আপনাকে প্রসিড করে পরবর্তী পেজে যেতে হবে। তো এক্ষেত্রে আপনারা আমি সেই অপশনটা আমরা শো করাচ্ছি না, সাবমিট করার পর এইরকম একটা পেজে আপনারা চলে আসবেন। এখানে আপনার প্রতিবারের মতোই এখানে এলিজিবিলিটি চেকিংয়ের একটা ব্যবস্থা রয়েছে, সেখানে আপনারা ইয়েস করার পর পাশে চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি কিন্তু চলে আসবে। কিন্তু যেই মুহূর্তে আপনি এই চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ক্লিক করবেন একটা পেজ, একটা পপ আপ পেজ আপলোড হয়ে যাওয়ার কথা। এই পপ আপ পেজের মধ্যেই কিন্তু ওই কর্মচারীর স্যালারি সংক্রান্ত ডিটেলস বিগত কয়েক মাসে যার ভিত্তিতে সে এলিজিবল কি এলিজিবল না সেটা আসার কথা, কিন্তু এখানে দেখুন এই পপ আপ পেজে কোনো ডেটা শো করছে না। মনে করা হচ্ছে যে SSL-এর যে সার্টিফিকেশান এরর তার সঙ্গে সংক্রান্ত বিশেষ টেকনিক্যাল কারণে এই সমস্যাটা হচ্ছে। স্বাভাবিকভাবে এই পেজটি কমপ্লিট না হওয়ার কারণেই কিন্তু আপনি যে ডেটাটা সেই ডেটাটা সেভ করতে পারবেন না এবং বোনাস সাবমিশনও করতে পারবেন না। আশা করা যায় এই সংক্রান্ত বিষয়ে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা দেখবেন।